নমস্কার, ডিটিভি প্লাসের বাস্তব অভিজ্ঞতা এবং ব্যাখ্যার একটি নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। এই এপিসোডে আমরা আপনাদেরকে দেখাই এবং আমি আপনাদের সামনে এসে কিছু কথা শেয়ার করি। যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করুন, কারণ এটা আমার পুরনো বাড়ি, বাড়ি অনেক পুরনো। তো ভাবলাম একটু বাড়ির অন্য একটু পেছন দিকে এসে একটু ভিডিও করি, তো সেই দেওয়ালটাই আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ব্যাকগ্রাউন্ড ইগনোর করুন, যে বিষয়টা বলবো সেটা একটু ভালো করে মন দিয়ে শুনুন। তো এর জন্য আপনাদেরকে, আমি কিছুক্ষণ আগেই টিভি দেখছিলাম, তো টিভিতে খুব সুন্দর একটা রিপোর্ট দেখালো যে বর্তমানে 83% যুবক বেকার। ন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সেটা একটা রিপোর্ট দিয়েছে। তো সেই জিনিসটা আমি একটু শোনাই, আমি একটু পড়ে বোঝাই। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটা বলছে যে ভারতীয় যুব সমাজে 83% বেকার, ঠিক আছে। আরেকটা হচ্ছে এর মধ্যে 70% বেশি শিক্ষিত বেকার। আর আরেকটা যেটা দেখলাম, 2000 সালে শিক্ষিত বেকারের হার ছিল 54.2% এবং এখন 2022 সালে প্রায় সেটা 64-74% এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে টোটাল বিষয়। তো আমাদের আজকে আমরা দেখতে পাই যে সবাই চাকরি করছে, সবাই নাকি জব করছে, 9-to-5 করছে, কিন্তু অ্যাকচুয়ালি সমাজের হারটা হচ্ছে 83% যুবক বেকার এবং 70% হচ্ছে শিক্ষিত বেকার, নো ওয়ার্ক, আনএমপ্লয়। এদিকে আমরা আমাদের বড় বড় নেতা মন্ত্রীদের মুখে সবসময় ভাষণ শুনি, এই ভোটের আগে অনেক প্রচার শুনবো, অনেক কিছুই শুনবো, যে তারা সবসময় বলেন যে নাকি দেশে প্রচুর এমপ্লয়মেন্ট হচ্ছে, মানুষ নতুন 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 ব্যবসা হচ্ছে, লগ্নি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। কিন্তু এই একটা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা অল ইন্ডিয়াতে একটা সার্ভে করে তারা এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু আজকে সামনে আনলো এবং আমরা সেটা আজকে টিভির মধ্যে দিয়ে দেখতে পারলাম। এটা আমার মন গড়া কাহিনী নয়, দেখতেই পাবেন, আমি টিভি থেকেই দেখে আপনাকে বললাম আর কি, এটা আমি ভিডিও রেকর্ড করে রেখেছিলাম। তো আজকে অনেকের মধ্যেই, আজকে আমাদের অহংকার আছে, অনেকের মধ্যেই অনেক কিছু আছে যে একটুখানি পয়সা ইনকাম করলেই অনেকেই অনেক কিছু মনে করে বা একটুখানি কিছু করলেই ভাবে যে অনেক বড় কিছু করছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা বেকার, এবং এই বেকারত্ব যতক্ষণ যত বাড়ছে, বেকারত্ব যত বাড়ছে, সেই বেকারত্বে মানুষের কিন্তু সময় বেড়ে যাচ্ছে এবং মানুষ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, নানা রকম সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ আছে সেই বেকারত্ব থেকে দূর করার জন্য এই ইউটিউব, সোশ্যাল মিডিয়াটাকে সেখান থেকে ইনকাম করার চেষ্টা করছে, এবং সেখান থেকে ইনকাম করতে পারছে না, কারণ আজকে কন্টেন্টের তাদের মধ্যে অভাব দেখা যাচ্ছে। এবং এই কন্টেন্টের যখন অভাব দেখা যাচ্ছে, মেয়ে হলে তো আপনারা জানেনই, আজকে ফেসবুক, ইনস্টাগ্রামে তো কন্টেন্ট বানানোর কোনো অভাব থাকে না, শুধু একটু পোশাকটাকে একটু নিচে নামিয়ে দিতে হয়। আর যুবকদের তো সেরকম কোনো সুযোগ নেই, তাই তারা খুব একটা কন্টেন্ট বানাতে পায় না। ওই ব্লগ, যাই হোক, ওই ফুড ব্লগার হয়ে যাচ্ছে তারা, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল, বিভিন্ন ফুটপাতের দোকানের সামনে গিয়ে ব্লগ করছে এবং বিভিন্ন মানুষদেরকে তারা ভাইরাল করে দিচ্ছে। কখনো কী সব 5G, 6G এইসব চলে আসছে, কখনো আবার মানে এখন তো বিরিয়ানির যে স্টল, বিরিয়ানি, কম পয়সায় বিরিয়ানি, 50 টাকায় বিরিয়ানি, 60 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, এইসব বিরিয়ানির কন্টেন্ট তারা দিচ্ছে। এবং বিভিন্ন কচুরি থেকে শুরু করে বিভিন্ন ঝালমুড়ি, এমনকি মানে মাঝখানে তো কদিন আগে ভাইরাল হয়ে গেছিলো, সে কাঁচা সব কিছু মশলা দিয়ে কাঁচা সবজি অবধি মেখে দিচ্ছে, ঘাস অবধি মেখে দিচ্ছে, এরকম একটা বিষয় চলে এসছে। এইরকম এই ধরনের কন্টেন্ট বানাতে হচ্ছে এবং সেই কন্টেন্টগুলোকে মনিটাইজ করতে হচ্ছে। এবং অনেক মানুষ এই ইউটিউব, সোশ্যাল মিডিয়া, যারা কন্টেন্ট বানিয়ে মনিটাইজেশন পাচ্ছেন না, যাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, ফেসবুকের থ্রেশহোল্ড কমপ্লিট হচ্ছে না, তারা কী করছে, তারা হতাশায় ভুগছে। এবং আমি সেদিনকে পার্সোনালি একজনের সাথে কথা বলছিলাম, তো আমাকে বলছে ইউটিউব করে কী হবে, ইউটিউব তো বাজে একটা প্ল্যাটফর্ম, ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই, ওর থেকে ভালো আমি চাকরি খুঁজি। তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, চাকরি খুঁজতেই থাকতে হবে। আমি তোকে দুটো কথা বললাম, যে একটা কথা হচ্ছে নাচতে না জানলে উঠোন বেঁকা। সে বলছে যে ইউটিউবে নাকি কিছু করতে, ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই। তো হাজার হাজার মানুষ তো ইউটিউবে নিজেদের কন্টেন্ট তৈরি করছে, যতই বক্ষ যুগল দেখিয়ে, যতই ছোটো একটা পন হাব তৈরি করে দেওয়া হোক ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামটাকে, তবুও তো ভালো কন্টেন্ট মানুষ বানাচ্ছে, যেগুলো রুচিশীল, যেগুলো আমরা পরিবারের সাথে বসে দেখতে পারি, অথবা এটা 8-80 সাল, তারা বয়স নির্বিশেষে তারা বিষয়গুলোকে দেখতে পারে। তো এরকমও তো কন্টেন্ট আছে, এরকম তো কন্টেন্টের তো কোনো অভাব নেই। তো যাই হোক, এরকম মানুষ হতাশ হয়ে পড়ছে বেকারত্ব থেকে বেরোনোর জন্য, আর তারা নানা রকম অসৎ উপায় অবলম্বন করছে।
আর যেটা অবলম্বন হচ্ছে সেটা হচ্ছে একদম নেশার আসক্ত হয়ে পড়ছে, নেশায় 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 ডুবে পাচ্ছে, মানে তারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। আজকে যুব সমাজ যেটা দেখতে পাচ্ছি যে কোনো একটা কিছু হলেই এক্স ছেড়ে চলে গেছে, ওয়াই ছেড়ে চলে গেছে, এক্স ফিরে আসছে, ওয়াই ফিরে আসছে, এ আমাকে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে চিট করেছে, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, প্রচণ্ডভাবে তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, ইরিটেশন হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, আবেগ হয়ে যাচ্ছে, দুঃখ, মনে দুঃখ ছাড়া কোনো জায়গা নেই। তো এইসব হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতি যা সামনাসামনি দেখতে পাচ্ছি। এবং তারা কি করছে, কেউ কেউ ফ্রাস্ট্রেশনে পড়ে নিজের হাত কেটে ফেলছে, কেউ নিজের মাথা কেটে ফেলছে, নিজের গলা কেটে ফেলছে, আবার কেউ কেউ এমনও আছে সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আজকে সবথেকে নেশা করার একটা, সবথেকে সেই ডিপ্রেশন থেকে বেরোনোর একটা উপায় সেটা হচ্ছে সিগারেট খেতে হবে, সিগারেট। এই সিগারেটের চাহিদা বেড়ে যাচ্ছে, প্রত্যেকের মুখে সিগারেট, প্রত্যেকের হাতে সিগারেট, ক্ষণে ক্ষণে সিগারেট, চা, এইসব চলছে। আরেকটা কি সেটা হচ্ছে যে নেশা, মদ, মদে ডুবে যাচ্ছে, মদ খেলেই, পার্টি করলেই, হুক্কা খেলেই সব ডিপ্রেশন বেরিয়ে যাবে, অ্যাংজাইটি বেরিয়ে যাবে, এরকম একটা বিষয় কিন্তু আজকে দেখা যাচ্ছে। তো মূল বিষয় এগুলো কোথার থেকে আসছে, মূল বিষয়গুলো আসছে সমাজে বেকারত্ব বাড়ছে বলেই। সমাজে যত বেকারত্ব বাড়বে মানুষ তত ডিপ্রেস হয়ে পড়বে। মানুষের মাথায় যদি বলেন একটা, অনেক দিন আগেকার আগেকার দিনে একটা প্রবাদ বাক্য ছিল যে খালি মাথায় ভূত সাবার, সেই খালি মাথায় ভূত সাবার বা শয়তানের, মানে খালি মাথায় শয়তানের বুদ্ধি, শয়তান সাবার, এরকম একটা কথা ছিল বয়স্করা, বড় বয়সে বড়রা বলতেন। তো এইটাই হচ্ছে ব্যাপার যে হাতে কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, এবারে কি হচ্ছে এই কাজকর্ম নেই, তাই জন্য মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য মানুষের মাথায় নানা রকম উৎকট বুদ্ধি আসছে। কেউ বেরিয়ে পড়ছেন অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছেন, কেউ লোককে দেখাতে চাইছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বিশাল বড় লোক, আমার জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু আবার পরে আবার ফেসবুকটা বন্ধ করে কাঁদছেন যে না বাস্তব জীবনে আমি খুব দুঃখেই আছি, কষ্টে আছি। তো এরকম সব বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো যাই হোক, সমাজে এইগুলোই ঘটছে, এবং যে রিপোর্টটা আজকে দেখলাম সেটা কিন্তু খুব চাঞ্চল্যকর একটা রিপোর্ট যে সমাজে আজকে যুব সম্প্রদায়ের যে বেকারত্ব, সেই বেকারত্বের হার কিন্তু 83%, এবং তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে তার মধ্যে 70% শিক্ষিত বেকার। তাই যারা বলছেন যে অনেক কিছু হচ্ছে সমাজে, অনেক উন্নতি হচ্ছে, অনেক স্টার্ট আপ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তারা আসলে বুঝুন যে আমরা কোন সমাজের কোন পথে আছি, এবং নেতামন্ত্রী আমাদেরকে কীভাবে বোকা বানাচ্ছে, এবং সেই বোকার হদ্দ হয়ে আমরা ভিড়ে দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে ভোট দিচ্ছি, এবং তারা আগামী 5 বছরের জন্য তারা এসি হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা বোকার হদ্দ হয়ে ভোট দিচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে সে রাজনৈতিক বিষয় তো এখানে উঠে আসেই, কিন্তু আমি যদিও কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নই বা কারোর প্রতি আমার কোনো বিরোধ নেই, সমাজের কী বাস্তবে কী ঘটছে সেটাই আপনাদের সামনে জাস্ট একটা নিজের ভাষায় বলার চেষ্টা করলাম, আর যেটা দেখলাম আজকে সেটাই সবথেকে বড় আজকের খবর। তো সেটাই আজ আপনাদেরকে দিলাম, আরও কিছু যেগুলো সমাজে দেখবো বাস্তব সেগুলো বলার চেষ্টা করব কী হচ্ছে না হচ্ছে। আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে কোনো কিছুই লুকোনো থাকে না, আমরা সবাই সব কিছু প্রতি মুহূর্তে খবর জানতে পারি, এবং এমনকি লোকের তো হাঁড়ির খবর আজকে জানা যায় ফেসবুকে, শুধুমাত্র ফেসবুকের স্টোরি এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখলে। তাই এগুলো কোনো বড় ব্যাপার না, তাও একটু নিজের ভাষায় বলা উচিত যারা জানেন না, যারা এই শহরে থাকেন না বা ভারতের বাইরে থাকেন। আরেকটা কথা বলে শেষ করবো, কিছুদিন আগে আমার সাথে একজন বয়স্ক মানুষের কথা হচ্ছিলো, তিনি আমাদের কলকাতার মানুষ নন, তিনি কলকাতায় থাকতেন কিন্তু এখন তিনি বাইরে থাকেন বিবাহ সূত্রে। তো তিনি আমাকে বলছিলেন, আমি তো বলছিলাম যে আমাদের এখানে এত শিক্ষিত বেকারের অবস্থা এই সেই ব্যাপার, তো বলছে এই এই ব্যাপার সত্যি হলো, আমরা তো জানি না আমরা তো কবে সেই কলকাতা ছেড়ে চলে এসেছি, এখন কলকাতার অবস্থা এত বাজে হয়ে গেছে, ইন্ডিয়ার অবস্থা মানে ভারতের অবস্থা এত খারাপ হয়ে গেছে, এদিকে তো আমরা শুনি নেতামন্ত্রীরা বড় বড় ভাষণ দেন যে না অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, অনেক আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করছি, স্টার্ট আপ শুরু করছি, বড় বড় নেতারাও বলছেন, যারা দেশ চালাচ্ছেন, যারা রাজ্য চালাচ্ছেন তারাও বলছেন। বললাম যে না, এখানে তো আমরা কিছু উল্টোই দেখছি, আমরা তো যুব সমাজ, নবপ্রজন্ম, আমরা উল্টো কিছু দেখছি যার সাথে কোনো বাস্তবের সাথে তাদের কথার সাথে কোনো মিল নেই, যেটা বরাবর হয়ে এসেছে। তো তারা অবাক হয়ে গেলেন, বলে না এখানে তো আমাদের অনেক মানুষ অন্য অন্য দেশ থেকে এসে এখানে কাজ করছেন, তিনি কোথায় থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্র এরকম কোনো একটা জায়গায় থাকেন তিনি, আমার তো এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো এই হচ্ছে ব্যাপার, তো এই সমাজে এইগুলো ঘটছে। যাই হোক, পরবর্তীকালে আবারও বাস্তব অভিজ্ঞতা এবং ব্যাখ্যার এই এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো, তাদের কোনো জন্য অন্য অন্য এপিসোডের জন্য আপনার নজর থাকুক DTV+ এর ক্যামেরায়। ধন্যবাদ।